হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি ওভুলেশান ট্র্যাক করার পরও বুঝতে পারছেন না আপনার ওভুলেশান হচ্ছে কি না তো ওভুলেশান দেরিতে হওয়া বা না হওয়া এর প্রধান কারণগুলো কি তো ফ্রেন্ডস আপনার ওভুলেশান যদি সময় মতো না হয় ধরুন আপনার মাসিক সাইকেল তিরিশ দিনের সেক্ষেত্রে কিন্তু আপনার মিডিল সাইকেলে অর্থাৎ পিরিয়ড শুরু হওয়ার পর থেকে গণনা করে চোদ্দো পনেরোতম দিনে কিন্তু আপনার ওভুলেশান হবে যদি এই টাইমে ওভুলেশান না হয়ে দুদিন আগে দুদিন দিন পরে হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই দু চার দিন আগে পরে হতে পারে ধরুন আপনি দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত টাইমটাতে ট্র্যাক করলেন আপনার ওভুলেশনের কোনো সিমটম আপনি লক্ষ্য করলেন না যাদের ৩৫ দিনের মাসিক চক্র তাদের ক্ষেত্রে কিন্তু কুড়িতম তম দিনের আশপাশে ওভুলেশন হয় তো এই টাইমটাতেও আপনি বুঝলেন যে আপনার রকম ওভুলেশন সিনটম প্রকাশ পাচ্ছে না তাহলে কিন্তু আপনার ওভুলেশান নাও হতে পারে অর্থাৎ আপনার অ্যানোভুলেটারি সাইকেল চলতে পারে তো ফ্রেন্ডস এক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কিন্তু অবশ্যই আপনাকে জানা প্রয়োজন ফার্স্ট হচ্ছে আপনার হরমোনাল ব্যালেন্স ওভুলেশনের জন্য কিন্তু ফিটুইটরি গ্লান্ট এফএসএইচ হরমোন প্রডিউস করে যে হরমোনটি আপনার ওভারি অর্থাৎ ডিম্বাশয়ের ডিমগুলোকে ডেভেলপ হতে সাহায্য করে এফএস অর্থাৎ ফলিকল স্টুমুলেটিং হরমোন তো ফ্রেন্ডস এই হরমোনটি আপনার ডিমের ডেভেলপ ঘটাবে ফলিকলের ডেভেলপ ঘটাবে ফলিকলের মধ্যেই কিন্তু ডিমটি থাকে তো ফ্রেন্ডস সেই ফলিকল থেকে কিন্তু ইস্ট্রোজেন হরমোন প্রডিউস হবে সেই ইস্ট্রোজেন হরমোন যদি পিটিউট্রি গ্ল্যান্ডে যায় তবেই কিন্তু এলাইজ হরমোন অর্থাৎ লিউটেনাইজিং হরমোন প্রডিউস হবে সেই লিউটেনাইজিং হরমোন অত্যাধিক ইনক্রিজ হওয়ার পরেই কিন্তু আপনার ওভারি থেকে ডিমটি রিলিজ হয় তো ফ্রেন্ডস যদি এফএসএইচ হরমোন অর্থাৎ ফলিকল স্টুমুলেটিং হরমোন যদি কম হয়ে যায় আপনার শরীরে তাহলে কিন্তু আপনার ফলিকল ঠিকঠাকভাবে ডেভেলপ হবে না এবং ফলিকল থেকে পর্যাপ্ত পরিমাণে স্ট্রোজেন হরমোন প্রডিউস হবে না পিটিউটি গ্লান্ডের সংকেত যাবে না এলাইজ হরমোন প্রডিউস হবে না সুতরাং একটা হরমোনের কারণে বাকি হরমোনগুলো কিন্তু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আপনার যদি এফএসএইচ হরমোনের সমস্যা থাকে তাহলে আপনার স্ট্রোজেন হরমোনের সমস্যা পেয়ে অ্যালাইজ হরমোনের সমস্যা হবে এক্ষেত্রে মেন যে সিমটম সেটা হচ্ছে আপনার ভ্যাজাইনা ড্রাই হয়ে যাবে আপনার ভ্যাজাইনা থেকে ডিসচার্জের পরিমাণ কমে যাবে অভুলেশান টাইমে আপনি ডিসচার্জ দেখতে পাবেন না নেক্সট হচ্ছে পিটুইট্রি গ্ল্যান্ড পিটুইট্রিক গ্ল্যান্ড যে হরমোন প্রডিউস করে যে মাস্টার গ্ল্যান্ড সেই পিটুট্রি গ্ল্যান্ডের যদি ভারসাম্য নষ্ট হয় তাহলে কিন্তু সঠিক সময়ে সঠিক পরিমাণে কোনো হরমোনই রিলিজ হতে পারবে না ফলে আপনার ডিম তৈরি হবে না ওভুলেশন হবে না ভ্যাজেনাল ডিসচার্জ হবে না কোনো কিছুই হবে না তো ফ্রেন্ডস নেক্সট হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন প্রোল্যাক্টিন হরমোন হচ্ছে দুগ্ধ উৎপাদনকারী হরমোন এটা কিন্তু আপনার পিটুটিটু গ্লান থেকে প্রডিউস হয় তো প্রোল্যাক্টিন হরমোন কিন্তু আপনার সেক্স হরমোন কন্ট্রোল করে অর্থাৎ ইস্ট্রোজেন প্রজিস্ট্রন হরমোন কিন্তু কন্ট্রোল করে আপনারা জানেন একজন মা যখন বাচ্চা প্রসব করেন যখন তিনি বাচ্চাকে দুধ খাওয়ান সেই সময় কিন্তু তার পিরিয়ডস বন্ধ থাকে এর কারণ হচ্ছে তার শরীরে কিন্তু প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা অত্যন্ত বেশি থাকে এবং প্রোল্যাক্টিন হরমোন কিন্তু আপনার ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন প্রোজেস্ট্রন হরমোন প্রডিউস হতে বাধা দেয় ডিম্বাশয়ের মধ্যে ডিমের গ্রোথে বাধা দেয় ফলে আপনার মাসিক বন্ধ থাকে তো ফ্রেন্ডস প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করবে না আপনার ওভারই অর্থাৎ ডিম্বাশয়ের উপর প্রভাব পড়বে ডিম্বাশয়ের কার্যক্ষমতা নষ্ট হবে তো ফ্রেন্ডস নেক্সট হচ্ছে টেস্টস্ট্রোন হরমোন বেড়ে যাওয়া টেস্টস্ট্রন হরমোন কিন্তু পুরুষ হরমোন তো ফ্রেন্ডস এই টেস্টস্ট্রোন হরমোনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু ফিমেল হরমোন স্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে যাবে তো এক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় মহিলাদের সেটা হচ্ছে পিসিওডির সমস্যা দেখা যায় অর্থাৎ ডিমগুলো ডেভেলপ হতে পারে না ডিমগুলো রিলিজ হয় না এবং ওভারির মধ্যে অর্থাৎ আপনার ডিম্বাশয়ের মধ্যে সিস্টার আকার ধারণ করে তো এটা হচ্ছে আপনার পিসিওডি বা পিসিওসির সমস্যা বলা হয় এই সমস্যাতে কিন্তু বহু মহিলারা ভোগেন আমার চ্যানেলে অনেকেই আছেন যাদের সিমটোমসগুলো কিন্তু পিসিওডির বা পিসিওএসের তো অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করেন তো তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা ডক্টরের কাছে যান কিছু পরীক্ষা করুন আপনার পলিসিস্টিক ওভারি কিনা সেটা দেখে নিন তো পিসিওডি বা পিসিওএসের সমস্যা হলে আপনার কিন্তু বারবার ক্ষুধা পাবে ওজন অনেক বেড়ে যাবে এবং আপনার আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হবে আপনার মুখের মধ্যে গোপে দাড়িতে কিন্তু লোমের গ্রোথ আপনি লক্ষ্য করবেন আপনার মাথার চুল পড়ে যাবে এবং আপনার স্কিন অনেক বেশি খারাপ হয়ে যাবে এছাড়াও থাইরয়েডের সমস্যা ডায়াবেটিসের সমস্যা অর্থাৎ সুগার বেড়ে যাওয়া এই সমস্ত সমস্যার কারণেও কিন্তু ওভুলেশনে বাধা আসে তো ফ্রেন্ডস আর একটা কারণ হচ্ছে হাই কার্টিসল অর্থাৎ আপনার স্ট্রেস হরমোন বেড়ে যাওয়া যাদের প্রেগনেন্সি কনসিভ হয় না তাদের ক্ষেত্রে স্ট্রেসটা কিন্তু অনেক বেশি কারণ বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে তারা থাকেন পারিবারিক সামাজিক কাজের জায়গাতে বিভিন্ন রকম প্রবলেমরা ফেস করেন তো স্ট্রেস কিন্তু আপনার শারীরিক সমস্যাতেও প্রভাব ফেলে এছাড়াও নিউট্রিশন লেভেল যদি কম থাকে আপনার শরীরে সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিমের গ্রোথ ঠিকঠাকভাবে হবে না ওভোলেশান হবে না তো নিউট্রিশন কমে গেলে আপনার শরীরে পুষ্টির ঘাটতি হলে কিন্তু আপনার ইস্ট্রোজেন প্রচেষ্টন হরমোনের ভারসাম্য নষ্ট হবে তার জন্য আপনাদের ব্যালেন্স ডায়েট গ্রহণ করতে হবে খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি জিঙ্ক ফোলেট অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্ত উপাদানগুলো যে খাবারগুলোতে আছে সেইগুলো আপনারা যুক্ত করুন আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি সিড সাইকেলিং করতে চার রকম সিড আপনারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করুন মাসিকের শুরু থেকে প্রথম পনেরো দিন আপনারা কুমড়ো বীজ এবং তিসি বীজ খাবেন পরের পনেরো দিন আপনারা সূর্যমুখী বীজ এবং তিলের বীজ খাবেন এই সিট সাইকেলিং করলে কিন্তু আপনার হরমোনের ব্যালেন্স ঠিক হয়ে যায় এবং আপনারা ড্রাই ফ্রুটগুলো আপনার খাদ্য তালিকায় ইনটেক করুন বিভিন্ন রকমের যে বাদাম আছে চার পাঁচ রকমের বাদাম আপনারা একসাথে করে ভিজিয়ে রাখবেন সকালবেলা সেগুলো খাবেন এছাড়াও আপনারা খেজুর খাবেন কিশমিশ খাবেন এগুলোতে কিন্তু রিস অ্যামাউন্ট অফ নিউট্রিশন থাকে তো ফ্রেন্ডস এছাড়াও আপনারা ফাইবার রিস খাবার আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করুন আপনারা গোটা শস্যের পরিমাণ বাড়িয়ে দিন এবং অনেক শাক এবং ফল আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন শাকসবজির ফল থেকে যে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন আপনি সেগুলো কিন্তু আপনার শরীর থেকে ফ্রি রেডিক্যাল টক্সিন দূর করতে সাহায্য করবে শরীরের কোষগুলোকে কিন্তু হেলদি করতে সাহায্য করবে তো ফ্রেন্ডস আপনারা ফাস্ট ফুড জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন বিভিন্ন প্যাকেট জাতীয় খাবার আপনারা খাবেন না তো ফ্রেন্ডস এইভাবে আপনাদের খাদ্য তালিকা মেনটেন করুন এবং এর সাথে আপনারা এক্সারসাইজ করুন এবং মাসাজ করুন এক্সারসাইজ নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি সেটা আপনারা দেখে নিন ফার্টিলিটি বুস্ট আপ করার জন্য কি কী এক্সারসাইজ করা প্রয়োজন এবং এর সাথে আপনারা প্রতিদিন তলপেটে মাসাজ করুন তাহলে কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ অর্গানগুলো হেলদি হবে এবং আপনার ডিমের গ্রোথ ঠিকঠাকভাবে হবে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কারো যদি কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন